কাশি দিয়ে রক্ত করতেছিল, আমার ধারণা আছে হয়তো লাং ইঞ্জুরি হতেই পারে, দেখলাম যে হলেও
এক্সরেতে তেমন কোনো ডেঞ্জার নেই, এক্সরে কিন্তু করা গেছে। এতে করার পরে ওকে মোটামুটি সেটেল করে রক্ত দিয়ে ওয়ার্ডে ভর্তি করার পরে আমি চাকরি, তারপরে যখন আমি রাত্রে ওখানে ছিলাম মেডিকেল কলেজে ওই সময় ওই দিন রাত্রে বাড়িতে যেতে পারিনি, যাওয়া সম্ভব না। ওই ওয়ার্ডের হঠাৎ করে দেখি যে মানিককে মানিক ভাই যার কথা বলেছিলাম কি বলছে মারা গেছে, ওনার ছোটো ভাই আছে হাজির, বলে আমার মানিক ভাই তো নিয়ে আসছি, ওর মাথায় গুলি লাগছে, কিন্তু উনি আসলো কী করে, এসে তো বলতে পারেন না, সে কেমনে কেমনে করে বাসে চলে আসছে আটটা, কিন্তু কথা বলতে পারে না। আসলে আমি সত্যি আঘাত করলে একটা অংশ নাই দেখা যেতেছে, ব্রেন খুলে বের হয়ে আসছে, কিন্তু হি স্টিল অ্যালার্ট। তারপরে আমাদের একজন এসে সাজছিল সুলতান, ডাক্তার সুলতান আমার মনে আছে, দুজন ভাই তখন ওঠে দেখুন সার্জারি করতে হবে, তখন বলে রাত্রে এগারোটা বারোটা বাজে, উনি এসে দেখলো, দেখে উনি বললো যে এটা তো এখন করেন নাই, উনি স্টিচ দিয়ে দিল মোটামুটি কোনোভাবে কাবার দিয়ে দিল, সামহাও মানি মিরাকুলাসলি সার্ভাইভ, সাইলেন্ট 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 ট্রেন সাইলেন্টলি আর কি, খুব একটা কিছু হবে না। এমনি তবে হয়েছে কথাবার্তা কিছু বলতে পারে না, ট্রেনই ইন্টেলিজেন্স কমে গেছে সবই যেটা হয়। হাসপাতালের অবস্থার কথা চিন্তা করেন, ওই সময় ইলেকট্রিসিটি ঠিকমতো আসতেছিল না, কারণ যেটা হয় আর কি পাওয়ার শর্টেজ, পানি ঠিকমতো আসতেছে না, রোগীদের খাওয়া পাচ্ছে না, রোগীদের খাওয়া সাপ্লাই একদম থেকে, তারপর যেটা হয়েছে যে ওয়ার্ডগুলি সব ভর্তি হয়ে আছে ইঞ্জুরি, ইঞ্জুরিতে আছে বাঙালি আছে, নন বেঙ্গলি আছে, বিহারি আছে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সোলজার আছে, ইঞ্জুর সোলজার, ইপিআরের সোলজার আছে, ওরা ইঞ্জুর, অনেকে এমন ইঞ্জুরি যে ওদের ফ্র্যাকচার টাচার হয়ে গেছে শুয়ে আছে উঠতে পারে না, তারা এলাকা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ব্লাড ব্যাঙ্কে রক্ত পাওয়া যাচ্ছে না। আমি কিছু কিছু সেনাবাহিনীর ইঞ্জুর সোলজার সাথে আলাপ কথা বলার সুযোগ আমার হয়েছে, ওই সময় তারা ইঞ্জুর ছিল কিন্তু কথা বলতে পারতেন, তারা বলছে তাদের নিজস্ব ঘটনাগুলো। যেমন একজন সোলজারকে আমি দেখলাম সে আর্মিতে কাজ করতো, তার বুকে গুলি লাগছে কিন্তু ভিতরে পায়নি, সে আবার আরেকজনের কথা বললো, তার সাথে ছিল এয়ারফোর্সের একজন এয়ারম্যান, তার কথা বললো যে ও তো মারা গেছে, কারণ ওই মির্জা আমাকে গল্প করে বলতেছিল যে আমরা দুজনে যাচ্ছিলাম সোলজার যোদ্ধের হিলের নিচে দিয়ে আমরা যাচ্ছিলাম, ওখানে গুলি লাগছে, ওর গুলি লাগছে, আমারও লাগছে না, কিন্তু আমি বেঁচে গেছে, ও বয়ে গেছে। পরে আমি জানলাম যে এই মির্জা সাহেব হচ্ছে যে আমাদের কলেজের আমাদের সিনিয়র বন্ধু ভাই অর্থোপেডিক সার্জন, ওনার মামা নাকি লাগে, বন্ধু ভাই আমার বলতেছিল যে আমার তো একজন মামা এরকম এয়ারফোর্সে কাজ করে, উনি তো খুঁজে পাওয়া যাচ্ছে, আমি বন্ধু ভাই আপনার লোক তো মারা গেছে, আমাকে এই লোক বলছে, আমি ছিলাম সাত আট দিন, নদিন দশ দিন হাসপাতালে ছিলাম, তা আমি প্রায় অপারেশন থিয়েটারে কাজ করতাম, যদি কাজ করতে পারি পোস্টমার্টে গিয়ে রুগী নিতে দেখতাম, কিন্তু আমি পোস্টমার্টে বসে আছি, তারপরে দেখলাম যে হঠাৎ করে দেখলাম যে একটা ফর্সা মতো লোক দিয়ে শুয়ে কাতরা গেছে, কাছে গিয়ে দেখি যে এই লোক সেই লোক, সেই মাহবুব লাল, মানে এটা একটা কোইন্সিডেন্স, কীভাবে ঘটনাটা বললো, আমি ভাই আপনি এখানে কেমনে আসলেন, উনি তখন কিন্তু শখে আছে, প্রকাশ হয়ে গেছে চেহারা প্রকাশে, বলে প্যাটে গুলি লাগছে, তারপরে এই জায়গায় সিঙ্গে নিচে আমি যাচ্ছিলাম ব্যবসাটি কারাগারা ছিল, তারপরে আমি পড়েছিলাম কত বাসায় নক করছে কিন্তু কেউ আমাকে নেয় ঢোকায় না, ঘরে ঢুকতে দেয় রাস্তার পর থেকে এক খেলা গাড়ি এলাম আমাকে দয়া করে এখানে নামাই দিয়ে গেছে। তখন আমি যেটুকু যেটা করতে পারলাম সেটা হচ্ছে যে লাইন স্টার্ট স্যালাইন স্টার্ট করলাম, কিন্তু তো রক্তক্ষরণ হচ্ছে বেড়ে দিত, আমার কিছু করার ছিল না, পরে বুঝতে পারলাম যে আসলে ও মাহবুল আলমের এখন শেষ আয়ু শেষ হচ্ছে মনে হচ্ছে, ভুল ভাটা শুরু করলো, আমি কোনো সার্জারি খুঁজে পাই না যে পেট সার্জারি করা যাবে কি না, কোনো কাকে পাওয়া যাচ্ছিলো না, তারপরে একটু পরে সে তার বডি নিচন হয়ে গেল, কিন্তু মনে যাওয়ার আগে কিন্তু সে আমাকে কথাগুলো বলছে কীভাবে ঘটনাটা ঘটলো, কীভাবে সে আসলো, এবং আমার বিশ্বাস এই মাহবুল আলমের কবর এটি পর্যায়ে আছে, কেন আছে তা আমি পরবর্তী ঘটনায় বলবো। এরপরে ঘটনা হবে যে এই ওই দিনই হঠাৎ করে দেখি দুজন বাঙালি আর্মি অফিসার রোডিতে ঢুকছে পোস্টমার্টে, একজন হলো আমাদের বাবর ভাই ব্রিগেডিয়ার বাবর বাবর চৌধুরী, উনি বলে তখন ক্যাপ্টেন ছিল লেফটেন্যান্ট, উনি এবং ওনার সাথে আরেকজন আর্মি অফিসার ওটা বাঙালি, ওরা একটা জওয়ানকে নিয়ে আসছে ট্রেন করে, পুলিশে বলে যে এটা হচ্ছে ষোলোশহর ক্যান্টনমেন্টে যে ফাইটটা হয়েছে ওখানে জওয়ান, এটা বাঙালি জওয়ান, তাহলে ঘটনাটা করছে আগে যে ঘটনা বললাম পাঞ্জাব রেজিমেন্ট যখন ষোলোশহর ক্যান্টনমেন্টে দখল করলো এটা ওই দিনের ঘটনা, তাহলে সুতরাং কোইন্সিডেন্টালি মাহবুবের ইঞ্জুরি হয়েছে ওই ওই সময় একদিন দুদিনে, সে বলে এই তো এই ঘটনা, তারপর আমি এখানে থাকতে পারবো না, আমি যাচ্ছি, তুমি কিছু পারো তো করো, ওটা দেখে বুকে বুকে গুলি লাগছে, আর বুঝতে পারছো নিয়মত রাখছে, শুধু তাই না ওপেন নিয়মত রাখছে, মানে মাথা ফুসফুস করে বাইরে বেড়া ডুবে, আর ওই বয়সে আমার ফিরতে আর আমি তখন মেডিকেল ছিল, আমার পক্ষে এই এক্সপার্টিস ছিল না যে টেস্ট দেওয়া কিছু করে করার জন্য ভ্যাকসিন কিছু করা সম্ভব ছিল, একটু পরে সে মারা গেল। তারপরে একটা ঘটনা হলো, আমি আই ওয়ার্ডের ওখানে একজন মেয়ে বসে আছি দেখতেছি, হঠাৎ করে দেখি প্রচণ্ড গোলাগুলি আবার হাসপাতালের পিছন দিকে সর্বনাশের ব্যাপার, কী ব্যাপার কাকায় দেখেছে, তখন চারতলা না পাঁচতলা আই ওয়ার্ড ছিল, গিয়ে দেখেছে মাসের
মেডিকেল করে মাঝের পেটনে যদি উপরে আর মাথা আসে মাথা যদি আর পাকিস্তানি আর মাথায় আর দিচ্ছে সর্বনাশ করে এরকম করে তারা দাঁড়িয়ে আসছে পাকিস্তান। তারা মানে নেমে ভাত থেকে নেমেই তারা তাক করে বসে আসছে। তাহলে বললাম যে মেডিকেল দখল হয়ে গেছে। উইদিন ফিউ মিনিটস দে হ্যাভ ক্যাপচার হোল হসপিটাল এবং তারা সিঁড়ি দিয়ে দেখে ওঠা আরম্ভ করলো। তারপরে পেশেন্ট গান এটা সেটা দিয়ে ছাদের উপরে গেলো, চেক করলো, ওয়াটে ওয়াটে ঢোকা শুরু করলো। এরপরে শুরু হলো হুটস্থল একটা, স্পেশালি সিস্টার যারা ছিল তারা খুব প্রচণ্ড ভয় পেয়ে তো দেখুন কিছু করতে পারে। তারপরে ওরা এসে আসতে না গেলো নার্সিং হোস্টেলে, ওরা আসলো ওয়ার্ডে ওয়ার্ডে চেক করলো এবং ওয়ার্ডের যেসব যে ওয়ার্ডগুলোতে আর্মি লন্ডা ছিল ওগুলো ওরা চেক করাবো। এর ভিতরে যেদিন এই ঘটনা ঘটছে সেদিন যেসব জওয়ানরা হাঁটতে পারত তারা কিন্তু পালাইছে সঙ্গে সঙ্গে, অন্তত সিভিল ড্রেসে ছিল নাই কেউ নাই। তাহলে যারা উঠতে পারে না যাদের ট্র্যাকশন লাগানো ফ্র্যাকচার এই সেই তারা তো উঠতে পারে না। পরে আমরা জানলাম যে ওদের ধরা নিয়ে গেল, নিয়ে গেলে মেরে ফেলছে। আমাদের সিম্পল ধারণা যে ওদের বাঁচানো কোনো স্কুল। এর ভিতরে একদিন আমার মাদার ফোন করলো, আমার মাপা তুমি কি হাসপাতালে থাকবে সাদা যে তোমার তো তোমার চিন্তাই বা আছে তুমি কী করতেছো। তারপরে আমার খেয়াল আছে আরেকটা মৃত্যু করা, সেটা হচ্ছে সুলতান ভাই ডক্টর সুলতান একটা সার্জারি ওপেন করতেছে নাকি কমানকালী হোটেল, পেটের মধ্যে গুলি লাগছে মোটামে গুলি লাগছে আর উনি সব বের হয়ে আসছে এবং ওটা উনি সার্জারি করছে। আমি সুলতান এই দিকে ডক্টর সুলতানকে আমি সাধুবাদ দিই যে উনি এই সময় যে হাসপাতাল থেকে পালিয়ে যাবে এটা একটা বড় উনি কন্ট্রিবিউশন হলাম অনেক দূরে করে ট্রিটমেন্ট করছে। ওই অপাঙ্গালি ওটা ওটা একটা বেশ স্বাস্থ্যবান একটা মনোবেদ ভালো একটা সে মানে ধরি সাজাই করার পরে পরের দিন থেকে সে লোক বেঁচে আছে বুঝতে পারি বল কথা বলে ওই লোকটা কিন্তু পরে মারা গেছে যেহেতু আর স্যালাইন ছিল না কিছু ছিল না। এর ভিতরে একটা কথা মেনশন করতে হয় সেটা হচ্ছে যে আমাদের হাসপাতালে দেখছি যে ছিল পাকিস্তান আর্মির লেফটেন্যান্ট পার্টি লেফটেন্যান্ট পার্টি আমি দূরে থেকে দেখছি তাই ইয়াং ছেলে পাকিস্তানি পার্টির সাথে খাতি ছিল কামরু ভাই কামরু ভাই হচ্ছে আমাদের মেডিসিনের সিএ উনি আরও দুটো ভালো করতে পারে উনি মানে সারা পাখা থাকত এর সাথে খাতি দেওয়াইছে আর বার্তার খুব আদর না ডাক স্যার স্যার এই সে পরে বাট কামরু ভাই থেকে শুনলাম যে বাট মারা গেছে অপারেশন এরপরে কিছুটা সেটেল হতো হাসপাতালের অবস্থা যেহেতু পাকিস্তান আর্মি দিতে এখন ওখানে আর না দিয়ে ওগুলোকে আরও সামনে ফরওয়ার্ডে তারা এখানে হোস্টেল থাকতো কিছু কিন্তু বেশিরভাগই কিন্তু আসছিল না হাসপাতাল এই যে ডেড মরে যাচ্ছে মারা 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 মৃত এগুলো আর কি হবে ডজন অ্যান্ড ডজন লোক মরা ডেড বডি পড়ে আছে হাসপাতালে কিছু করার নেই। তখন যেটা শুনলাম যে আমাদের হাসপাতালে পিছন দিকে যে মাঠটা আছে মাঠের উত্তর দিকে আমার দিকে রক্ত করা হল ওখানে ডেড বডি ডাম করা হয়েছে ডাম করার দৃশ্য কিন্তু আমি চলে দেখছি এবং কেমনে দেখছি সেটা আমি বলি তারপরে ডাম্পিংয়ের নেতৃত্ব দিচ্ছে ইয়ে অবশ্যই আমার চলতো মানে তখন হাসপাতাল ত্যাগ করেন স্টাফ অনেক ছিল সব অনেকে ছিল আর নাচার ছিল কোনো অনেক ভাই যে মাথায় অপারেশন হয়েছে তো অনেকগুলো বাসা নিতে হবে কদিন একটা এখানে বাসার ব্যবস্থা করো পরে বাচ্চাদের পিছন দিয়ে স্ট্রেচারের মধ্যে তুলে দিয়ে রওনা দিলাম হাসপাতালে হোস্টেলের ভিতর দিয়ে বের হয়ে হাইটে চলে যাবো যখন আমরা বের হয়ে আসতেছি তখন একজন নার্স আমাদের বলতে আমি যাবো আমি সেফ ফিল করি আমাকে উনির সঙ্গে আসতে তো ওরা বলছে অসুবিধে মনে থাকে তো একটা হেল্প হবে চিকিৎসা নিয়ে আমাদের বাসা হলো ওই পানিতে বাসার কাছাকাছি তো হচ্ছে একই মহলা যখন আমার নেমে আসতেছে তখন আমি দেখতেছি যে ডেড বডিগুলোকে ডাম করা হচ্ছে নিজ চোখে দেখা উইথ ওন আইস কীভাবে ডাম করা হচ্ছে এটা টাইম টেস্ট বিদেশে করে রাখে আছে কুয়েতের আছে জর্ডানের আছে মরিশাসের আছে তা সবাই কিন্তু হাসপাতালের উপরে একটা স্টুডেন্ট ওয়ার্ড ছিল ওখানে থাকে ওরা হোস্টেল থাকতো সুবিধা করতো তো কাউকে না পেয়ে তখন প্রফেসর হাতে বলতো তোমরা আসো তোমার হেল্প করো ওরা চাদরের মধ্যে দিয়ে দিয়ে টাকা দেবে আলম যদি মরে গিয়ে থাকে ওই সব আমার সময় ওর ডেড বডি ওইখানেই আছে আর কোথাও যেতে পারে না কারণ যত ডেড বডি ছিল সবগুলি ওখানে ডাক করা হয়েছে ওই ডেড বডির ভিতরে ইপিআরের সোলজাররাও আছে যারা মারা গেছে নন যারা মুক্তিযোদ্ধা তারা তারা মারা গেছে তারা আছে ইসলাম রেজিমেন্টের লোক আছে ইয়ারিও আছে লোকাল বাঙালিও আছে সব ধরনের আছে যেহেতু এখানে মুক্তিযোদ্ধারাও আছে যে বিদ্রোহী পিআরের লোক এরা আছে বিদ্রোহী ইসলাম রেজিমেন্টের এরা আছে সুতরাং এটা তো একটা আসল হিস্টোরিক্যাল জিনিস এটা তো অস্বীকার করতে পারবো না চিহ্নিত না সমস্যা হচ্ছে এখানে একসাথে ডাম ডেড বডি হয় কর্নার থেকে বিশ গজ ইমার্জেন্সি কর্নার থেকে হ্যাঁ বিশ গজ টুয়ার্ড সাউথ এন্ড ইস্ট সাউথ এন্ড ইস্ট ইমার্জেন্সি থেকে বিশ গজ সাউথ ইস্ট এন্ড ইস্ট কর্নার এই একটা এরিয়া আমাদের আসতে ওখানে যদি তুমি খোঁড়ো মাটি খোঁড়ো তাহলে তুমি পাবা
তারপরে তখন এক মাস খানে পরে যখন হাঁটিয়ে যেতেছিলাম দেখে যে হাত ওইগুলো বাইরে হয়েছে, কারণ মাটি পরে মধ্যে চাপা দিতে পারে আর মাটিতে বসে যায় না, চাপা দেওয়ার পরে মাটি বসে তখন এরকম দেখা যায়। তখন কিন্তু এক মাসও যায় না,